হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের সকলের ভালোবাসায়, তোমাদের সকলের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 1:30, তো 1:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, আজকে সকালবেলা থেকে ইচ্ছে করছিল না কোনো ভিডিও বানাতে, তো ওর জন্য দুপুরবেলা থেকে স্টার্ট করছি আমার ভিডিওটা। আর আজকে না আমি কখন উঠেছি না, তো সকালবেলা উঠেছি, তখন প্রায় 6:30 বাজে তখন উঠেছি। কারণ আমাদের এখানে আজকে সকালবেলা দেখি কি তখন কটা অনেকক্ষণ ধরে গরম লাগছিল, হয়তো তার আগে গেছে আমি টের পাইনি, কারেন্ট চলে গেছে বলতে লো ভোল্টেজ হয় না, ওরকম লো ভোল্টেজ হচ্ছিল। তো ওই করতে করতে অনেকক্ষণ ধরে না মশায় কামড়াচ্ছে, তারপরে আমি তো মশাইটা নিয়ে শুই না, তো অল আউট জ্বালিয়ে শুই, তার সেই জন্য দেখি অল আউটটাও নিভে গেছে। তারপরে হচ্ছি যে মশা কামড়াচ্ছে, গরম লাগছে, কি হচ্ছে, তারপরে ঘুম তাকাতে পারছি না, এরকম ঘুমেছে কি এরকম করে পিট 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 করে তাকাচ্ছি। তারপর তাকে ফোনটা নিয়েছি, ফোনের দিকে এরকম তাকানোর পরে ফোনে দেখি যে তখন বাজে 6:30, তো উঠে গেছি ঘুম থেকে, মানে তাকাতে তো পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে চোখে, মানে চোখে এত ঘুম রয়েছে। তাও উঠলাম, উঠে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি দেখি, ভেবেছিলাম এখন যদি শুয়ে পড়ি তো ঘুমিয়ে পড়লে আর উঠতে উঠতে সে 9:10 বেড়ে যাবে, ওর জন্য আমি যে থাক তাহলে ঘুম যখন ভেঙে গেছে তা উঠে পড়ি। আর তার চেয়ে বড় কথা কি বলতো, কারেন্ট ছিল না, তো দেখে আস্তে আস্তে ডিক 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 করে পাখাটা ঘুরছিল, ওর জন্য আমি উঠে গেছি। এবার আমি ওঠার পরে ঘরে এসে দেখি ওইখানে উঠে গেছে ঘুম থেকে, তো ওইখানে উঠে আমাকে ডাক দিচ্ছে, আমি কি তুই উঠে গেছিস, বলছে হ্যাঁ মা গরমে ঘুম আসছে না ওর জন্য উঠে গেছি। তাহলে তা ভালোই করেছিস উঠেছিস, যখন তা মুখটুক ধুয়ে আয়। এবার ওইখানে মুখটুক ধুয়েছে, আর আমার বাপের বাড়িতে আজকে হচ্ছে তেলনাথ ঠাকুরের মেলা দেবে আমার ঠাকুমা, অনেকদিন ধরে একটা মানসিক ছিল আমার ঠাকুমার, তো ওই জন্য সেই মানসিকটা আজকে দিয়ে দেবে, ওই জন্য আমাদেরকে যেতে বলেছিলো, তো আমরা এখনো পর্যন্ত কেউ যাইনি, তো শাশুড়ি মা কাছ থেকে আসুক, তো তারপরে দেখি আমরা যাব সবাই মিলে বলতে আমি আর আমার শাশুড়ি যাব। আর ওইখানে চলে গেছে সকালবেলায়, চলে গেছে ওইখানে, আর মা বলছে যে তুই ওকে সকালবেলা পাঠিয়ে দে, সকালবেলা উঠে দুধ বিস্কুট খেয়েছে, মানে বিস্কুট খেয়েছে তারপরে চলে গেছে, বাবা এসেছিল নিতে, বাবার সাথে চলে গেছে। তো মা বলছে তোরা কখন আসবি, বললো যাবো খানে একটু কিছুক্ষণ যাক, তারপরে যাবো খানে বিকালে। আর আজকে ওই জন্য বেশি রান্না বেশি মাছ টাছ কিছু করিনি, মাছ রয়েছে ফ্রিজে, তাও আমি মাছটা করিনি কারণ ওইখানে নেই, ওই জন্য মাছ কার ওইখানেই আমাদের বাড়িতে একমাত্র মাছ ভক্ত হচ্ছে ওইখানে, মাছ আর মাংস ডিম অতটা ভালোবাসে না, কিন্তু ডিম আমি খুব ভালোবাসি খেতে, ওই জন্য ওইখানে হচ্ছে মাছ ভক্ত, ওই জন্য ওইখানে নেই দেখে তা বললাম তা থাক আজকে আর মাছ করবো না। আর আমার না অনেকদিন ধরে না আমড়া দিয়ে ডাল খেতে ইচ্ছে করছিল, আমড়া দিয়ে না সরি জলপাই দিয়ে ডাল খেতে ইচ্ছে করেছিল, তো জলপাইগুলো তাই সেনকে আমাদের ওখান থেকে একটা কাকু যাচ্ছে ভ্যানে সবজি টবজি নিয়ে, আমাদের এখান থেকে প্রায় মানে যায় সব সবজি জামাকাপড় এই সেই সব কিছু নিয়ে যায়, তো ওনার কাছ থেকে দেখলাম যে আমরা জলপাই পেয়েছি, তো ওর জন্য হচ্ছে জলপাইটা নিয়ে নিই, তো অনেকদিন তো জলপাই রেখেছি কবে, সে আমি বাড়ি গেলাম ওই দিদার কাজ টাজ গেল তার আগে জলপাইটা কিনে রেখেছি, তো তার এক তখনও রান্না করা হয়নি, তো এক সপ্তাহ হতে চললো আমি রেখেছি, বাড়িতে ডাল করেছি আর ভেন্ডি ভেজেছি আর আলু ভেজেছি, তো এটা তো আর সেরকম কিছু দেখানোর নেই, তা দেখে দেবো তারপরে, যেটা আমার রুটিন ডেলি দেখানোর যে কী রান্না হয়েছে সেটা, সে ভালো হোক আর খারাপ হোক। আর শুকদেব এখনও কাছ থেকে আসেনি, শুকদেব আসুক তারপরে একটা ডিমের অমলেট করবো, তো চলো একবার দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি আমি। এখানে রয়েছে ভেন্ডি ভাজা আর আলু ভাজা, এখানে রয়েছে টক ডাল, আর এখানে রয়েছে ডিমের অমলেট।
তো দেখো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, শুয়ে দেখো আমি সুন্দর বেশ রেডি হয়ে গেছি বিকালবেলা যাওয়ার জন্য। বাপের বাড়ি বলেছিলাম তোমাদেরকে, এখানটাতে আমার শাশুড়িও রেডি হয়ে গেছে, আর উনিও আমার সাথে যাচ্ছে, ওনাকেও বলেছে উনিও যাচ্ছে, আর ওইখানেই তো বললাম সকালবেলায় চলে গেছে। তো চলো যাওয়া যাক এখন। একজন প্লেন ভক্ত, নাম তার কর্ম। এখানে হচ্ছে এখন লুচি ভাজা, আর আমি এখানে চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কী কী আর কি হয়েছে, যে কী কী করেছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখানে সব বসে বসে একটু গল্প আড্ডা করছে, ওখানে আরিয়ান রয়েছে, ভাই রয়েছে, এখানে বসে রয়েছে। আরিয়ান একটু হাই করে দে সবাইকে। এটা এটা কী পিস, এটাকে বলে? ও আচ্ছা, এখানে ভাই বসে আছে। আমি চলে এসেছি বাড়ি, এসে ড্রেস টা চেঞ্জ করে শুয়ে পড়েছি, আর ঐশানি আমার সাথে আসেনি, কারণ কালকে ছোট পিসির বাড়িতেও তেলনাথায় মেলা রয়েছে, ওই জন্য পিসি বারবার করে বললো আসতে। আজকে তো থাকার কথা বলছিল, মাও বলছিল, কিন্তু আমি থাকিনি, কারণ শাশুড়িকে যেহেতু নিয়ে গেছিলাম ওই জন্য থাকিনি। তো কালকে আবার সকালে যেতে হবে, তা মা বললো যে থাকো গোলশানি, তাহলে আসতে যেতে যখন যাচ্ছে না তো ছেড়ে দে, কালকে তুই আসবি সকালে, তা কালকে একবার নিয়ে যাস। তাহলে আমি ঠিক আছে, কালকে আবার মা বাড়িতে ইয়ে রয়েছে, কীর্তন রয়েছে মা বাড়িতে, দাদুর বাৎসরিক কাজ কালকে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এগিয়েছেন এখানে শেষ করছি, আর আজকে সবার সাথে অনেক দিন পরে খুব মজা করে খুব আনন্দ করে কাটালাম। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতন তাহলে এখানেই তোমাদের সঙ্গে, টাটা টাটা, বাই বাই।